আসসালামু আলাইকুম। এখন আমরা জানবো যদি কোনো ব্যক্তির 60 বিঘার বেশি জমি থাকে তাহলে সেই বেশি জমিটা সরকার অধিগ্রহণ বা সরকার খাস করে নিয়ে যাবে, সেটা সেই ব্যক্তি মালিকানা থাকবে না, সেটা সরকার সরাসরি নিয়ে যাবে। কিন্তু এই ক্ষেত্রে বেশ কিছু বিষয় রয়েছে, সেটা আমরা এখন জানবো যে এই জমিটি ঠিক কেন নেবে, 60 বিঘার বেশি জমি হলে সরকার কেন নেবে। তার উত্তর হচ্ছিল, বাংলাদেশে এমন অনেক ব্যক্তি আছে যাদের অনেক সম্পদ থাকার কারণে তারা অধিকাংশ জমিতে ফসলাদি বা কোনো কাজ করে না, যার কারণে অবহেলিতভাবে পড়ে থাকে, সেখানে কিছুই হয় না, যার কারণে সরকার চিন্তা ভাবনা করছে বাংলাদেশের কৃষি জমি কৃষিকাজ যেন বেশি বেশি হয়। তার জন্য কোনো ব্যক্তি নামে 60 বিঘার বেশি থাকলে তাহলে সেই সম্পত্তি অধিগ্রহণ করবে, যার ফলশ্রুতিতে মালিক বেশি থাকলে সেই সম্পদের ব্যবহার বেশি হবে এবং কৃষি উৎপাদন বেশি হবে। কিন্তু 60টি ক্ষেত্রে এই বিষয়টা শিথিল করা হয়েছে, 60টি ক্ষেত্রে এই বিষয়টা শিথিল করা হয়েছে। তারা হচ্ছিল, যদি কোনো সমবায় সমিতির সব সদস্য তাদের জমির মালিকানা সমিতির অনুকূলে হস্তান্তর করে, অর্থাৎ কোনো সমিতির নিকট যদি কোনো ব্যক্তি আর কি 60 বিঘার অধিক সম্পদ হস্তান্তর করে তাহলে সেই সম্পদ তারা ব্যবহার করতে পারবে। তারপর যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে চা, কপি, রাবার ও অন্যান্য ফলের বাগানের জন্য ব্যবহৃত হবে, অর্থাৎ চা, কফি, রাবার অর্থাৎ ফলের বাগানের ক্ষেত্রে 60 বিঘার অধিক জমি হলেও সেটা তারা ব্যবহার করতে পারবে, এতে কোনো সমস্যা নাই। তারপর রয়েছে, কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা নিজস্ব কারখানা ব্যবহারের কাঁচামাল উৎপাদনের জন্য জমি ব্যবহার করলে এই জিনিসটা তারা ব্যবহার করতে পারবে। আর তারপর যে জিনিসটা রয়েছে 4 নম্বরে, অন্য কোনো কাজের জন্য জনস্বার্থে অর্থাৎ সরকারের প্রয়োজন মনে করলে, অর্থাৎ সরকার প্রয়োজন মনে করলে সেটা আর কি পারমিশন নিয়ে করতে হবে। আর তারপর 5 নম্বর যেটা রয়েছে সেটা ছিল, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান 100% রপ্তানি মূল্য পণ্য অথবা কৃষিজাত পণ্য প্রতিক্রিয়াকরণ শিল্পের জন্য অথবা 100% রপ্তানিমুখী বিষয় এবং শিল্পের জন্য যদি পণ্য অনুমোদনে 60 বিঘার বেশি জমি হয় তাহলে সেই সম্পদ তাহলে সেই জমি নেওয়া হবে না। কেননা যদি কোনো জায়গায় যদি কলকারখানা করা হয় এবং পণ্য তৈরি করা হয়, সেখানে যদি 60 বিঘার বেশি জমি হয় তারপরে সেই জমি অধিগ্রহণ করা হবে না, কেননা সেই পণ্য বিদেশে রপ্তানি করা হবে এবং দেশের জনগণের লাভ হবে তার জন্য। তারপর 6 নম্বরে, কারখানা যদি স্থাপনের উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সরকারের অনুমোদন সাপেক্ষে এই 60 বিঘার অতিরিক্ত জমি অর্জন করতে পারবে, অর্থাৎ শিল্প কলকারখানা বা কোনো প্রতিষ্ঠান তৈরি করা হলো যেটার কারণে দেশের স্বার্থে লাভ হবে, তাহলে সরকারের অনুমতি নিয়ে সেই কাজটা করা যাবে। তারপর 7 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছিল, ওয়াকাফ বা দেবত্ব বা ধর্মীয় ট্রাস্ট অর্থাৎ কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেখানে 60 বিঘার বেশি জমি হলে সমস্যা নেই, সেখানে কাজে এই 60টি বিষয় আর কি একটা সার রয়েছে। এছাড়াও কোনো একক ব্যক্তির নামে 60 বিঘার বেশি সম্পত্তি থাকতে পারবে না, আর থাকলে সেই জিনিসটা কীভাবে সে ব্যবহার করতেছে, সেটা কি এই 60টা ক্যাটাগরির ভিতরে আছে কি না সেটা বুঝতে হবে। সেটা যদি সরকারের কাছে ঠিকমতো রেফারেন্স দিতে পারে তাহলে সেই সম্পত্তি ঠিকানো যাবে। এছাড়া 60 বিঘার অধিক যদি কারো সম্পদ থাকে তাহলে সেই সম্পদ সরকার অধিগ্রহণ করবে, ডিসি বরাবর সরাসরি সেই জেলার ডিসি এই কাজটা করে থাকবে। এই হচ্ছে বিষয়, আশা করি সকলে ভালো লাগবে, এবং কোথাও যদি বসতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।